হ্যালো গাইস, দিস ইজ সাগর নীল ফ্রম আর্টিস্টিক সেভেন সেন্স। তোমরা তো জানোই করোনার জন্য আমাদের পিএম নরেন্দ্র মোদি 21 দিনের জন্য দেশকে পুরো শাটডাউন করে দিয়েছেন। সাধারণ মানুষের বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই, পুলিশ রাস্তায় রয়েছে, সাধারণ মানুষ যদি বেরোতে চেষ্টা করছে তাহলে পুলিশ লাঠিচার্জ করছে রীতিমতো। তো পরিস্থিতিটা খুবই কঠিন। তো সেই কঠিন পরিস্থিতিতে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু উচিত বাড়িতে থেকে প্রশাসনকে সমস্ত রকম সাপোর্ট দেওয়া, যেটা তারা চাইছে, যেটা তারা বলছে সেটাকে ফলো করা, যাতে করে করোনা মুক্ত আমাদের দেশ হতে পারে। তো এই 21 দিন বাড়িতে থাকাটা কিন্তু বেশ কঠিন কাজ, কারণ আমরা ব্যস্ত মানুষ, এই ব্যস্ত জীবনে আমাদের অভ্যাস, সেটার থেকে হঠাৎ করে আমরা পিছিয়ে গেলে আমাদের প্রবলেম তো একটু হবেই। তো আমরা অ্যাজ এ চ্যানেল চেষ্টা করলাম যে 21টা দিন তোমাদের জন্য একটু ইন্টারেস্টিং করতে। 21টা দিনে আমরা 21টা সিনেমার সম্পর্কে তোমাদেরকে জানাবো, যে 21টা সিনেমা হয়তো তোমাদের এই সময় বেশ ভালো লাগবে, যে 21টা সিনেমা দেখলে তোমাদের এই সময়টা একটু কম বোরিং মনে হবে। তো সেই 21টা সিনেমার মধ্যে আজকে প্রথম যে সিনেমাটা নিয়ে আমি জানাবো, সেই সিনেমাটার নাম হচ্ছে শঙ্কর মুদি। শঙ্কর মুদি সিনেমাটা 2019 সালের 15ই মার্চ রিলিজ করেছিল, ঠিক আজকে থেকে প্রায় 1 বছর আগের দিকে। সিনেমাটা আমি ফার্স্ট ডে ফার্স্ট শো মিত্রা সিনেমা হলে দেখতে গেছিলাম। মিত্রা সিনেমা হল এখন বন্ধ হয়ে গেছে, তো আমি এই শঙ্কর মুদি সম্পর্কে তোমাদেরকে জানাবো যখনই ভেবেছি, তখনই আমি বেশ নস্টালজিক হয়ে পড়েছিলাম। মিত্রা সিনেমা হল আমার খুব পছন্দের সিনেমা হল ছিল, আমি অনেক সিনেমা সেখানে দেখতে গেছি। তো শঙ্কর মুদি সিনেমাটায় একজন মুদিখানার দোকানদারকে দেখানো হয়েছে, যে রোলটা প্লে করেছে কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি কিন্তু এই সিনেমার ডাইরেক্টর নয়, এই সিনেমার ডাইরেক্টর অনিকেত চট্টোপাধ্যায়, যে কিন্তু বাই বাই ব্যাংকক ডিরেক্ট করেছেন। বাই বাই ব্যাংকক কিন্তু হাসির সিনেমা, তা ভেবে ভাববে না যে এটাও হাসির সিনেমা, এটা কিন্তু একটা ইমোশনাল প্লটে এই সিনেমাটা স্ক্রিপ্ট লেখা হয়েছে। এছাড়াও এই সিনেমাতে কৌশিক গাঙ্গুলি ছাড়াও রয়েছেন জিশু, সেনগুপ্ত, রুদ্রনীল রয়েছেন, এছাড়াও বিশ্বনাথ রয়েছেন, শাশ্বত চ্যাটার্জি রয়েছেন। সিনেমার স্টার কাস্ট কিন্তু দেখার মতন সিনেমাতে। এছাড়াও অনেক অভিনেত্রী রয়েছেন যাদের কিন্তু আমরা মুখ চিনি, নাম জানি না, তাদের আমি এখনই নাম বলবো না, তোমরা সিনেমাটা দেখতে পেলে না বুঝতে পারবে আমি কাদের কথা বলছি। তো সিনেমাটা কিন্তু বেশ ভালো। সিনেমাটায় একটা পাড়া দেখানো হয়েছে, যে পাড়াটা কিন্তু পাড়া বললে ভুল হবে, অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি, যাদের মধ্যে একটা একতা রয়েছে, যাদের মধ্যে একটা মিলমিশ রয়েছে, যারা একসঙ্গে চলতে জানে, যারা প্রতিবেশীর থেকেও অনেকটা বেশি একে অপরের কাছে। তো সেখান থেকে কিভাবে সভ্যতার অগ্রগতি, টেকনোলজি, সভ্যতার উন্নয়ন, এই জিনিসগুলো সেই সম্পর্কগুলোকে শেষ করে দেয়, সেটা নিয়ে কিন্তু এই সিনেমা। সিনেমাটা দেখানো হয় একটা হঠাৎ করে একটা মল টাইপের হয়েছে, যেটার জন্য শঙ্কর মুদি অর্থাৎ যে মুদিখানার দোকান চালায় তার দোকানটা কিভাবে বন্ধ হয়ে যায়। এছাড়াও বিশ্বনাথ, রুদ্রনীল, কাঞ্চন মল্লিক সিনেমাতে রয়েছে, যারা কিন্তু যাদের আলাদা আলাদা দোকান রয়েছে, কেউ হয়তো নাপিত, কেউ হয়তো স্ত্রীর দোকান। তো এদের দোকানগুলো কিভাবে ধীরে ধীরে বন্ধ হতে থাকে, এবং শেষ অবধি শঙ্কর মুদি অর্থাৎ শঙ্করের রোলটা যে প্লে করেছেন কৌশিক গাঙ্গুলি নিজের সঙ্গে নিজে কি করে ফেলেন, সেটা নিয়ে কিন্তু এই সিনেমা। এই সিনেমা কিন্তু দারুণ অভিজ্ঞতা হতে চলেছে আপনার জন্য যদি আপনি সিনেমাটা দেখেন। কিছু সিনেমা সম্পর্কে মানুষ জানতে পারে না, মানুষ দেখে না, হলে কে তো মানুষ দেখার কথা ভাবেই না, কারণ সিনেমাটা সেরকম এন্টারটেইনিং না। সিনেমা মানেই তো মানুষ এখন বোঝে এন্টারটেইনমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সিনেমাটা মানে মানে সিনেমার মানে কিন্তু সেটা নয়। সিনেমার মানে হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যান্ড অনলি এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট যদি আপনার টার্গেট হয় তাহলে কিন্তু এই সিনেমাটা বেশ ভালো লাগবে আপনার। সিনেমাটাকে দেখুন, এই সময় কিন্তু সিনেমাটা আপনার ভালো লাগতে বাধ্য, কারণ এখন কিন্তু একটা এমন সময় যে সময় মানুষের ইউনিটিটা ভীষণ দরকার। এবং ইউনিটিটা কিভাবে দরকার, যে যার বাড়িতে থেকে, যে যার বাড়িতে থেকে একে অপরকে সাপোর্ট করা, কাঁধে কাঁধ মিলিয়ে সাপোর্ট করা নয়। তো একতা জিনিসটা কি, সেটা কিন্তু এই সিনেমা আপনাকে খুব ভালোভাবে বোঝাবে। শঙ্কর মুদি দেখুন। শঙ্কর মুদিকে যদি আমাকে এক কথায় বলতে তাহলে কিন্তু আমি শঙ্কর মুদিকে 5 এর মধ্যে 4 স্টার দেবো। শঙ্কর মুদি একটা অসাধারণ সিনেমা, সিনেমাটাকে দেখুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। শুধুমাত্র বাংলা কমার্শিয়াল মুভি দেখে কিন্তু বাংলা সিনেমাকে জাজ করবেন না, কারণ শেষ 10 বছর বাংলা সিনেমা অসাধারণ কাজ করেছে। ঠিক তার জন্যই এই 21টা সিনেমার মধ্যে প্রথম সিনেমা আমি একটা বাংলা সিনেমাকে দিয়ে শুরু করলাম। সিনেমাটাকে দেখুন, সিনেমাটার পুরোপুরি মজা নিন, সিনেমাটাকে অনুভব করুন। সিনেমাটা কিন্তু অসাধারণ, পার্টিকুলার এই সময় দেখার জন্য। যারা যারা তোমাদের মতন বোর হচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিওটা দেখে শঙ্কর মুদির সম্পর্কে জানতে পারে, আর শঙ্কর মুদির মতন একটা ভালো সিনেমাকে
দেখতে পারে। ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও যদি সংক্রমণী তোমরা অলরেডি দেখে থাকো। যারা দেখোনি তাদের ভিডিওটা দেখে সংক্রমণী দেখার ইচ্ছা জাগলো কিনা সেটা আমাকে জানিও। আর যারা যারা বাড়িতে বসে বোর হচ্ছ তাদের কিরকম ফিলিংস হচ্ছে সেটাও আমাকে জানাতে পারো তোমরা কমেন্ট করে। পরবর্তী ভিডিও অর্থাৎ যেটা কালকে আসবে সেটার জন্য অপেক্ষা করে থাকো, আমরা কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যারা যারা আমার চ্যানেলকে এখন অব্দি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর শেষ অব্দি এটাই বলবো, স্টে হোম, স্টে সেফ, Fight against coronavirus, fight for yourself, fight for your country. Tata, goodbye.